টিভি বাংলা মানবতা সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله واصحابه ওমান দা আবেদিন পিস টিভির সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের কাছে আলোচনা পেশ করতে চাই সেটি হচ্ছে আমরা যদি আল্লাহ তালার হুকুমের হেফাজত করি তাহলে আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন এ বিষয়ে প্রথম পর্বের আলোচনা আমরা শুনেছিলাম সেখানে কিভাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বিপদ আপদ থেকে রক্ষা করবেন অনেক দিক থেকে হেফাজত করবেন সেগুলো এসেছিল আজকের দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা বলতে চাই ওই দিকটা যে আল্লাহ তালা আমাদের দিন ইমান আমাদের আমল আখলাকের হেফাজত করবেন আর দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের তুলনায় দিন ইমান আমল আখলাকের হেফাজত চাওয়া আল্লাহ তালার কাছে আরও বেশি প্রয়োজন আমাদের ইমানের হেফাজত দিনের হেফাজত দুনিয়ার বিপদ আপদের হেফাজত থেকে আরও বেশি প্রয়োজন যদি আমরা দুটোই আল্লাহ তালার কাছে চাই রব্বানা আতেনা নাফিল দুনিয়া হাসানা অফিল আসির আতে হাসানা আদা আদাহ আমাদের ইমান আমল আমাদের দিনের হেফাজতের জন্য আল্লাহ তালার কাছে কিভাবে চাওয়া দরকার সেটা সম্পর্কে জানতে চাই সেটা সম্পর্কে ইনশাল আলোচনা করব। আমরা দেখি রসুল্লাহ সাল আসাল্লাম তিনি যখন শুতে যেতেন শোয়ার সময় তিনি দোয়া পড়তেন অনেকগুলো এবং শিখিয়েছেন সাহাবাদেরকে পড়তে তার মধ্যে অন্যতম একটা সুন্দর দেওয়া হচ্ছে বিসমিকা রব্বি ওয়া আচু জাম্বি ওবিকা আর ফারহাম আলাইহা ওয়াইন আর সাল তাহা ফাহা বিমা তাহফি এবার সালহি আল্লাহ আপনার নামে আমার পৃষ্ঠ দেশকে আমি বিছনায় ফেললাম বিছনায় রাখলাম আবার আপনার নাম নিয়েই আমি উঠব আমার পৃষ্ঠদেশকে উঠাইয়ে নেব আল্লাহ যদি এমন হয় এই ঘুমের মধ্যে আপনি আমার জানকে কবজ করে ফেলবেন আমার মৃত্যু হয়ে যাবে তাহলে আল্লাহ আপনি আমার এই রুহের প্রতি আপনি রহম করবেন আর যদি আপনি আমাকে ছেড়ে দিবেন অর্থাৎ এই রাতে আমার যান কবজ করবেন না তাহলে আল্লাহ আমার শরীর রুহকে আপনি হেফাজত করবেন যেভাবে আল্লাহ তালা আপনি নেক্কারদেরকে হেফাজত করেন আপনার প্রিয় বান্দাদেরকে যেভাবে হেফাজত করেন আমাকে সেভাবে হেফাজত করবেন আমার রুফকে সেভাবে হেফাজত করবেন হেফাজত চাওয়া হচ্ছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দিনের হেফাজত আরও চেয়েছেন সকালবেলা প্রায় দোয়া করতেন বিভিন্ন সময় সুযোগ পেলে দোয়া করতেন আল্লাহ মাহফাদ নিবিল বিল ইসলামী কা ইমা ওয়াহফাদ ইসলাম ইসলামী এদা ওয়াহফাদ নিবিল ইসলামী ওয়ালা ওয়ালাহ বি আদুমালা হাসেদা আল্লাহ মাইনি আস মিন কামিন করলে খাই রিনা এনহবিয়াদিক ও কামিন করলে সার রিন খাজা এনহবিয়াদিক কি সুন্দর দোয়া করেছেন তিনি যে আল্লাহ আমি যখন হাঁটি বা দাঁড়িয়ে থাকি তখন আমাকে আপনি হেফাজত করেন আর যখন বসে থাকি তখন আপনি আমার হেফাজত করেন যখন শুয়ে যাই তখন আপনি আমাকে আপনার হেফাজতে রাখেন আর আমার যে দুশমন আছে আর আমাকে যারা হিংসা করে হিংসুক লোকগুলো তারা যেন আমার ক্ষতি করে আনন্দ উল্লাস করতে না পারে তাদেরকে আপনি চান্স দিয়ে না আমার কোনো ক্ষতি করার জন্যে আর আল্লাহ আপনার কাছে যত ভালো জিনিসের খাজানা আছে যত ভালো জিনিস জমায়েত করা আছে সেগুলো আমি সমস্ত ভালো জিনিস আপনার কাছে চাই আর যত খারাপ জিনিস জমায়েত হয়ে আছে আপনার কাছে আল্লাহ সেগুলো সবগুলো থেকেই আমি আপনার কাছে পানা চাই তো আল্লাহ তালার কাছে হেফাজত চাওয়া সকল অবস্থায় এবং দিন ইমানের হেফাজত হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি প্রয়োজনীয় দরখাস্ত আল্লাহ তালার কাছে দেওয়া আল্লাহ তালার এই হেফাজত চাইলে বান্দাকে আল্লাহ তালা হেফাজত করেন কোনো সময় তো আমরা দেখি প্রায় বিপদে পড়ে গিয়েছিলাম অল্পের জন্য উদ্ধার পেয়েছি এক নির্ঘাত হয়ে যাওয়ার কথা কীভাবে যে আল্লাহতালা নিরাপত্তা দান করলেন নিশ্চয়ই আপনাদের জীবনে এরকম ঘটনা আপনারা প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন এভাবে অনেক কিছু আমরা দেখি আমরা ট্যার পাই অনেক সময় বড় বিপদ ছিল আল্লাহ তালা সাহায্য করেছেন কিন্তু কোন কোন সময় আমরা ট্যা পাই না তখনও আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন যে আমরা রিয়েলাইজও করি না বরঞ্চ আমাদের কাছে মনে হয় যে আমি একটা ভালো জিনিস মিস করে ফেললাম অনেক পরে গিয়ে হয়তো ট্যা পাবো যে না আল্লাহ তো আমাকে হেফাজত করেছেন কোনো কোন সময় এমন হয়েছে যে একটা লোক ফ্লাইট ধরার জন্য খুব তাহুড়া করছিল শেষ পর্যন্ত পৌঁছলো এয়ারপোর্টে কিন্তু ডোর ক্লোজ হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ফ্লাইটটা মিস করে ফেললো কত বড় আফসোস করবে লোকটা আরে এত দুঃখ লাগবে মনের ভিতরে আল্লাহ তালা মেহরবানি করলে যদি পাঁচটা মিনিট আগে আসতে পারতাম কতই না ভালো হতো এরকম ভাববে আর যদি শুনে আল্লাহ তালা মাফ করুন খবর এসেছে এই যে ফ্লাইটটা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে গেছে প্লেন ক্রাশ হয়ে গেছে এই খবর পাওয়ার পরে যিনি ফ্লাইট মিস করেছিলেন তিনি এখন কি আর আফসোস করবেন এখন তো আলহামদুলিল্লাহ বলা শুরু করে দিবেন এখন আল্লাহ তালাকে সাজাতে শুক্র আদায় করেন যে আল্লাহ আমি তো মনে করছি ফ্লাইট মিস করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি কিছু অসুবিধা হয়ে আমি হারিয়ে ফেললাম কিন্তু এখন তো আমি দেখি যে আল্লাহ আমি অনেক লাভবান হয়েছি ফ্লাইট মিস করে তো এরকম অনেক কিছু আমরা লেটে টের পাই কিন্তু কিছু বিষয় এমন আছে যে আমরা আদৌ টের পাই না সাহাবি আবদুল সউদ রাজি আল্লাহ আনহু বলেন কোন কোনো সময় বান্দা ভালো কাজের একটা উদ্যোগ গ্রহণ করে সুন্দর একটা প্রকল্প হাতে নিয়েছে একটা ব্যবসায় প্রজেক্ট অথবা একটা বড় ধরনের ইনস্টিটিউট বা যে কোনো একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে কোনো একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোগটা মনে হচ্ছিল খুব ভালো হবে খুব ভালো হবে কাছাকাছি এসে ফেল করে ফেললো লোকটা খুব হতাশ হয়ে যায় অনেক সময় অনেক কিছু আমরা অ্যাচিভ করতে চাই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে অ্যাচিভ করতে দেন না মনে রাখতে হবে এর মধ্যে আল্লাহতালা বড় কোনো কল্যাণ রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে ওটা অ্যাচিভ করতে দেননি কারণ আল্লাহ তালা মোমেনের জন্য বান্ধার জন্য সবসময় খায়ের ফায়সালা করতে চান আপাতত যেটাকে সার মানে হয়েছে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তালার উপর তাওয়াক্কল করতে হবে নিশ্চয়ই যেটা আল্লাহ তালা ফয়সালা করবেন সেই মধ্যে খায়ের আছে সেটার মধ্যে খায়ের আছে এটা যদি আমাদের ইয়াকিন হয়ে যায় তাহলে দেখবেন যে আমাদের জীবনে দুঃখ কষ্ট অনেক কিছুকে আমরা অনেক সহজেই এগুলোকে হ্যান্ডেল করতে পারবো আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে না বিপদে আপদে আমাদের মন ভেঙ্গে আমরা একেবারে হতাশাগ্রস্ত হয়ে যাব না এই জন্য আল্লাহ তালার ফয়সালা যেটা হয় বান্দার জন্য কোনো সময় এটার জন্য আল্লাহ তালার প্রতি অসন্তোষ প্রকাশ করা ঠিক হবে না সে কথা রয়েছিল আলহ সালাম আরেকটি হাদিসে দোয়া করেছেন আল্লাহ তাল্লাহ কাছে আল্লাহ ইন্নি আসালুক রেদ বা কাদ ও বারদাল আইস বা আদাল মাউদ ও ইলা নাদার কারিম আ ইলাললে ক একাফিগাইরে তররা ই মদেরা ও্লা ফিটনাথতি মদল্লা ুরুতে বলা হচ্ছে আল্লাহ আমা ইননি আসালোকে রেদ বাদাল কাত। আল্লাহ আপনি যখন কোন কিছুর ফাায়সালা করে দেন। তাকদের ফাইসালা আমি যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেলেও যেন আলহাম বলতে পারি আর যদি আদার হয়ে ফাই হয়ে যায়। কোন ফাইসালা যদি আমার ইচ্ছা আমার পদক্ষেপের বাইরে ঘটে যায়। তাহলেও সেটা কি না আমি। আপনার হুকুম হিসাবে আপনার ফয়সলা হিসাবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারি মনের ভিতরে যেন প্রচন্ড কোনো আফসুস সৃষ্টি না হয়ে যায় আমি যেন সেটা নিয়ে না হয়ে যায় এই তৌফিক আমি আপনার কাছে চাই আল্লাহ হাদিসে বলা হয়েছে এ তা যে ধুতু তুমি আল্লাহ তালা হিফাজত করো আল্লাহ তালাকে একদম তোমার সামনে পাবে একদম সামনে পাবে আল্লাহ তালা বলেছেন ইনলা আল্লাহ দিনের তাকাউ ও হুম দিনের হুম্ম সেনুন আল্লাহ তালা তাদের সাথে আছেন যারা আল্লাহ তালাকে ভয় করে এবং যারা মোহসেনুন আল্লাহ তালা তাদের সাথে আছেন মাইয়াতুল্লহ এটা খাস এটা স্পেশাল যদিও আল্লাহ তালা কারো থেকেই দূরে নয় হহুমা আকুম আইনামা কুন্তুম তোমরা যেখানেই থাকো আল্লাহ তালা আছেন তিনি তো আর সে আজিমে আছেন কিন্তু তার জ্ঞান নলেজ পর্যবেক্ষণ কুদরত এবং ক্ষমতা এবং কন্ট্রোল তারা আমাদের সঙ্গে আছেন এটা সাধারণ সবার জন্যই কিন্তু মোমেন্টের মাইয়েত আলাদা ইন্নাহামা আল্লা তাকাউ আল্লা দিনা হু উন আল্লাহ তালা তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা মহসেন যারা হিসান করে যারা নিক কর্ম করে এই যে আল্লাহ তালা পাশে আছেন একদম আল্লাহ তালা তোমার পাশে আছে তাহজান আনা আবু বকরা সিদ্দিক্লা সাল্লসালাম বললেন গাড়ে হেরাতে যখন দেখা গেল যে ওদেরকে দেখা যাচ্ছে তাদের পা দেখা যাচ্ছে ইয়া রসুল্লাহ মাথা নিচু করে একটু যদি উঁকি মারে আমাদেরকে এখনই দেখে ফেলবে ইয়া আল্লাহ তিনি খুব আতঙ্কিত হয়ে গেলেন আবু অকরাজি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন চিন্তা করো না আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন তুমি কি মনে করছো আমরা দুইজন শুধু আমাদের সঙ্গে যিনি তৃতীয় জন আছেন তিনি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ তালা কীভাবে হেফাজত করলেন দেখেন আপনারা ইতিহাস তার সাক্ষী হিজরতের ইতিহাস তারা দেখেনি রসুল্লাহ সাল্লি আসালামকে এবং শুধু রসুলাল্লাহ সাল্লা সালামকে নয় সবাইকে আল্লাহ তালা হেফাজত করবেন বিপদের মুহূর্তে আল্লাহ তালা রাস্তা বের করে দেবেন আল্লাহ করেছেন আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার হুকুমগুলোকে মেনে চলে আল্লাহ তালা তার জন্য একটা উপায় বের করে দেবেন যখন কোন একদম নিরুপায় হয়ে যায় তখনও তার জন্য উপায় বের হয়ে যাবে তখনও তার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন। এমন জায়গা থেকে তার জন্য তালা রিজেক্ট নিয়ে আসবেন তার দরজা খুলে দেবেন তার জন্য রাস্তা খোলা হয়ে গেছে সে চিন্তাই করতে পারেনি যে এভাবে তার জন্য রাস্তা খোলা হয়ে যাবে এভাবে তার জন্য রিজেক্টের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালাকে হেফাজত করলে বান্দাকে আল্লাহ তালা এভাবে হেফাজত করেন আল্লাহ তালার আহ কামকে হেফাজত করলে আল্লাহ তালা বান্দাকে হেফাজত করেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে একটি বিরতির দিকে যাচ্ছি আপনাদেরকে অনুরোধ করছি অপেক্ষা করার জন্যে বিরতির পরে এসে পুনরায় এই বিষয়ে আলোচনা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যদাকুমুল্লাতা কুল্ল খাই আসসালামু আলাইকুম অরসমতুল্লাহি অব রখ্যাত তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সুঠিক কথা বলো সুন্দরণ সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে নাই পরায়নাতা দয়াদ্রতা একজন মুমিনের আরেক মুমিন ভাইকে সিহত বিশকর ওয়ান নাই থেকে থেকে বারণ করবে ইনি মুমিনের কাজ কাসিম বিন আব্বাস একজন মুমমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে

য়েটনেস ড. জাখের নাইইক এনাম ব্যাকলোয়ের্স দেখুন সম্মুখ সমরে আজ রাত নটায় আপপুন সম্প্রচার সকাল সাে ১০টায় বাংলাদেশে পিস্টিভি বাংলায় নবিজিী মোহাম্মাদ সাল্লাল লাহ আলহ সাল্লামের মনিভক্তা। আরাস্বিদ মালিক প্রাদিয়াল্লাহ আনু থেকে বর্ধিত। রসুল সাল্লাম বলেন কোন মুসলিম ব্যক্তি যদি কোনো গাছ লাগায় অতপর তার ফল যদি কোনো মানুষ বা কোনো প্রাণী খায় তাহলে তার জন্য তা সাদকা হয়ে যায় সেহি বুখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত

বিরতির পরে আমরা আসছি যে বিষয়ে আমরা বিরতির পূর্বে আলোচনা করেছিলাম তার প্রসঙ্গ ছিল আমরা যদি আল্লাহ তালার হকুমের হেফাজত করি আল্লাহ তালা আমাদেরকে আমাদের দিন এবং দুনিয়ার উভয়টার হেফাজত করবেন আল্লাহ তালা কীভাবে হেফাজত করবেন আর হেফাজতের জন্য আমরা আল্লাহ তালা কাছে চাইব পরের বাক্যে বলা হচ্ছে ওয়াইদা সা আলতা ফাস আল্লাহ ওয়াঈদ ফাস্তা বিল্লাহ যখন কিছু চাও তাহলে আল্লাহ তালার কাছেই চাও আর যখন সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহ তালার কাছেই সাহায্য প্রার্থনা করো আল্লাহ তালা পছন্দ করেন না মানুষ আর কারো কাছে চাবে কারণ হচ্ছে চাওয়াটা যার কাছে চাওয়া হয় যিনি চান আর যার কাছে চাওয়া হয় দুইজন ব্যক্তির মধ্যে তখন একটা সম্পর্ক আসে সেটা কি যিনি চান তিনি নিজেকে ছোট মনে করেন তার কিছুর অভাব আছে ঘাটতি আছে কারো কাছে তিনি ফেইবার চান কারো কাছে তিনি উপকার চান যিনি চান যার কাছে তার মানে তাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা আছে শক্তি আছে তার কাছে কিছু আছে এই তার কাছে চায় না আল্লাহ তালা তো এটা তৌহিদের খেলাফ হয়ে যায় আল্লাহ তালা তো এটা চান মানুষের কাছে একইন করতে যে কারো কিছু দেওয়ার নাই দিতে পারেন একমাত্র আল্লাহ তাল্লাহ আর মানুষ চাবে একমাত্র আল্লাহ তালা কাছে নিজেকে ছোট মনে করবে আল্লাহ আকবর বড় একমাত্র আল্লাহ কাজেই এই চাওয়ার বিষয়টার মধ্যেই আসল এবাদত চাওয়ার বিষয়টার মধ্যেই আসল তাও হিদ আল্লাহ তালাকে বড় মনে করা হয় আর যে চায় তাকে ছোট মনে করা হয় এই রিলেশনশিপটা একমাত্র আল্লাহ তালার জন্য প্রযোজ্য আল্লাহ তালার জন্যই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট আর আল্লাহ তালা চাইলে তো তিনি খুশি হয়ে যান তিনি মানুষ চাওয়ার অপেক্ষায় থাকেন চাওয়াটা হচ্ছে এবাদত আর দোয়া হুয়ালে এ বাদাহ এসেছে দোয়াটাই তো আসল এবাদত আল্লাহ আমাকে দেন আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন এই যে মানুষ বিপদে পড়ে কারো কাছে চায় কারো কাছে আর্তনাদ করে কারো কাছে চিৎকার করে ডেকে বলে ফরিয়াদ করে তাকেই মানুষ এই মর্যাদার আসনে বসায় যিনি এই মর্যাদা পাওয়ার উপযুক্ত তিনি একমাত্র আল্লাহ তালা এই জন্য দোয়া হচ্ছে আসল এবাদত কেউ যদি বিপদ আপদ থেকে সাহায্য পাওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে যায় তারা তাকে এখন এই মুহূর্তে উদ্ধার করবেন তাহলে আল্লাহ তালাকে মিস করে ফেললো তৌ পরিবর্তে শেরক জায়গা পেয়ে নিল এখানে আর ইন্না শেরক আল্লাহুল মুিম সবচেয়ে বড় গুণ হচ্ছে শেরক এই সময় মানুষ শেরেক করে ফেলবে আল্লাহ তালা বলেছেন আমার কাছেই চাও কারো কাছে চাইও না আস্তাজিব লাখুম। আমার কাছে চাও আমি তোমাদেরকে সাহায্য করব। অন্য কারো কাছে চাইলে আল্লাহ তালা মন বেজার হয়ে যান মন খারাপ করেন অর্থাৎ এই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ রাবুল আলমিন তিনি একমাত্র চাওয়ার উপযুক্ত আর দেওয়ারও উপযুক্ত তিনি কারো তো কিছুই দেওয়ার নাই লা হাওলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ আল্লাহ তালা ছাড়া কারো কাছে কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই কোনো যোগ্যতা নাই কোনো কুদরত নাই কেন মানুষ অন্যদের কাছে চাইবে তারা তো দিতেও পারবে না চাইলে আল্লাহ তালার হুকুম না থাকলে তাদের দিলে দয়া হবে না তারা দিবেও না আর এমন সময় তারা দিতে চাইলে উপকার করতে চাইলে করতে পারবে না অসুস্থ রোগী দশটা ডাক্তার আনলেও ভালো করতে পারবে না আর আল্লাহ তালা যদি বলে দেন ভালো করে দেবেন কোন কোন তখন ভালো হয়ে যাবে কিভাবে ডাক্তারদের মাথায় ঢুকিয়ে দিবেন রোগটা আসলে কি হয়েছে তারা বুঝতে পারবে দুই নম্বরে আল্লাহ তালা তাদের মাথায় ঢেলে দিবেন এর জন্য কোন ঔষধ ডায়াগনোসিস রোগ করা যেমন রোগে ডায়াগনোসিস করতে ইজি হবে তেমনি রাইট ঔষধ রাইট চিকিৎসা তারা প্রেসক্রাইব করতে পারবেন আর যদি আল্লাহ তালা তাদেরকে কোন না বলে দেন ফাইয়া কোন হবে না এই ডাক্তার বাংলাদেশ ফেল করে সিঙ্গাপুর নিলেও কাজ হবে না লা লাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কাজে চাইতে হলে শুধু আল্লাহ তালা কাছে চাইতে হবে আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তালা কাছে করতে হবে একই বাক্যকে ঘুরেই আল্লাহ অন্যভাবে বললেন আর ইয়া কানা ওয়া ইয়া কানা স্তাই এখানে হাসার করা হয়েছে তফসিরে আপনারা যারা পড়েছেন আল্লাহ তালা এই কথা বলেন নাই সাধারণ আরবিতে হওয়ার কথা ছিল সুরা ফাতেহার মধ্যে যে সাহায্য চাওয়ার কথা আসছে ইয়া কেন আবু দো ইয়া কেন স্টাইন এবাদত আপনার করি আল্লাহ তালা শুধু আর সাহায্য শুধু আপনার কাছেই চাই সাধারণ আরবি হলে বলা হতো না বুধুকা অনাস্টা ইউনুকা কিন্তু এরকম বলা হয় নাই ইয়া কেন না আবুদু কর্মটা আগে আনা হয়েছে ক্রিয়াটাকে পরে নেওয়া হয়েছে ওয়া ইয়া কেন কর্মটাকে শুধু আপনাকেই যেটা কর্ম ওটা পরে আসার কথা সেটাকে আগে আনা হয়েছে যাতে করে আর কারো কাছে ইবাদত করার দোয়া করার যেমন কোনো সুযোগ নাই কারো কাছে সাহায্য প্রার্থনা কোনো সুযোগ নাই একদম কোনো সুযোগ নাই সেই বক্তব্যটা দেওয়ার জন্যে সাহায্য চাইতে হলে শুধু আল্লাহ তালার কাছে চাইতে হবে কারণ তিনি দিতে পারবেন আর কেউ দিতে পারবে না আল্লাহ তালা কালামে পাকে বলেছেন ওয়সালুল্লাহ মিন ফবলিহি আল্লাহ তাল্লাহ কাছে তার কত দান আছে অবদান আছে তার কাছে কত তোমাদেরকে দেওয়ার মতো কত কিছু আছে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও চাওয়াটাকে তিনি উৎসাহিত করেছেন পৃথিবীতে মানুষের কাছে চাইতে গেলে মানুষ বিরক্ত হয়ে যায় মানুষ চাওয়াটা অপছন্দ করে আর বারে বারে চাইলে মানুষ আরও বিরক্ত হয়ে যায় আল্লাহ তালা এমন এক সত্তা চাওয়ার ব্যাপারটা আল্লাহ তালা উৎসাহিত করেছেন বেশি করে চাও বেশি করে চাও বারে বারে চাও কোনো লিমিট দেননি আল্লাহ তালা আর বারে বারে চাইলে তিনি বিরক্ত হন না বরঞ্চ যত বেশি চাব তত খুশি হবেন তত আমার এ হতে থাকবে আর দোহা উহুয় না এমন এমনকি দুনিয়া বিষয় চেয়েছি আমি আমার দুনিয়ার প্রয়োজন মিটার জন্য চেয়েছি সেটাকে আল্লাহ তালা এই বাদত হিসাবে কবুল করে ফেলবেন কারো যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন সে আল্লাহ তালা কাছে যদি চায় যে আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি সুস্থ করে দিন অনেক দোয়া করল করার পরে আল্লাহ তালা কোনো কোনো সময় কবুল করেন দোয়ার রেজাল্ট আল্লাহর মতে ভালো হয়ে যায় কোনো কোনো সময় আপনি হয়তো পরীক্ষা করে দেখবেন যে দোয়া করেছিলেন কিন্তু বাচ্চা তো ভালো হয়নি বরঞ্চ আল্লাহ তালার হুকুম ছিল আজল লেখা ছিল বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে তাহলে কি আপনি কনক্লুশন করবেন এইভাবে যে আপনার দোয়া কবুল হয়নি না দোয়া আপনার যদি এখলাসের সাথে করে থাকেন হালাল বিষয়ের দোয়া করে থাকেন দোয়ার শর্ত পূরণ করে থাকেন হালাল রিজিক খেয়েছেন তারপরে দোয়া করেছেন তাহলে নিশ্চিত থাকেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আর যদি আপনি দোয়া করতে করতে যখন রেজাল্ট পাননি বিরক্ত হয়ে দোয়া করা বন্ধ না করে দেন তাহলে নিশ্চিত মনে রাখবেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে যায় কিন্তু দোয়া কবুল করলে রেজাল্ট কই হলো যে বাচ্চা জন্য দোয়া করেছে সে মারা গেল দোয়া কবুল হলো কেমনে এর আনসারে হাজি এসেছে যে আল্লাহ তালা তোমাদের দোয়া তিনটা তরিকার এক তরিকায় দান করেন একটা হলো যে জিনিসটা চেয়েছিলেন সেটা পেয়ে যাবা হয়তো বাচ্চার অসুখ আল্লাহ ভালো করে দিলেন অথবা সেটা পাবে না চলে গেল কিন্তু তোমার উপর আরও বড় বিপদ আসার কথা ছিল তোমার এই দোয়ার কারণে এই বিষয় দোয়ার কারণে আল্লাহ তালা ওই আরও এক বড় বিপদকে ঠেকিয়ে দিয়েছেন অথবা তিন নম্বর তরিকায় যেটা চেয়েছে সেটাও হয়তো পেলে না অথবা অন্য কোনো বিপদ ঠেকানো নয় বরঞ্চ আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন তোমার দোয়াকে আল্লাহ তালা জমা করে রাখবেন কেয়ামতের দিন তোমাকে তার পুরস্কার দেওয়ার জন্য তবে দুনিয়াতে দিলেও আল্লাহ তালা আখেরাতে দেবে না তা নয় কারণ আর দোয়া হুয়া এই বাদা এই বাতাতে পুরস্কার তো আখড়াতে থাকবেই দুনিয়াতে না পেলে অবশ্য আখেরাতে সেটা অনেক বড় হয়ে যাবে কাজেই যখন আমরা কিছু চাইবো আল্লাহ তালা কাছে চাইতে হবে সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তালার কাছেই করতে হবে কারণ লা হাওলা বিল্লাহ কারো কাছে দেওয়ার মতো কিছু নাই তাহলে কি মানুষকে আমরা মাঝে মধ্যে এই যে একটু সাহায্য দিন হেল্প করে আসেন আমার গাড়িটা একটু ধাক্কা দেন তারপর এগুলো করা না যায়জ না থেকে গেলে কারোর কাছ থেকে টাকা হালাদ করছি একে অপরকে আপনার হেল্প করা লাগে এগুলো তো ভালো কাজ নেক কাজ করাটার জন্য আল্লাহ তালা উৎসাহিত করেছেন তবে মানুষের কাছ থেকে বেশি পাওয়ার চিন্তা করা এমনি ভালো না যারা বেশি কাজ তারা মানুষের সাহায্য কম নিতে চায় যদিও হালাল আছে কোন কোন ক্ষেত্রে আল্লাহ তালার উপরে একে থাকার পরে দুনিয়ার মানুষের কাছ থেকে কিছু সাহায্য নেওয়া যেমন আমার চশমাটা পড়ে গেল আমি বললাম একজনকে চশমাটা উঠিয়ে দেন গুণা হবে না কিন্তু এরকম হাজির যখন শুনছেন সাহাবা এখানে আমি কেউ কেউ ভ্যারি সিরিয়াসলি আমল করেছেন কারো কাছে কিছু চাইবে না শুধু আল্লাহ তালার কাছে চাইবে ওই সমস্ত সাহাবিরা এত লিটারালি নিয়েছেন এত সিরিয়াসলি নিয়েছেন যে হাত থেকে ঘোড়ার উপরে বসা আছেন চাবুকটা পড়ে গেছে আরেকজনকে ডাকেন নাই বাবা চাবুকটা উঠিয়ে দাও এটাও বলেন নাই নিজে নেমে গিয়ে চাবুকটা উঠিয়ে তারপর আবার উঠছেন এত সিরিয়াসলি নিয়েছেন রসুল্লাহ সাল্লসম হাদিসকে সেটা অতি উত্তম কিন্তু এমনি আমরা থেকে গেলে কি অপরকে সাহায্য করাটা এটা জায়েজ আছে কিন্তু মনে রাখতে হবে যে চূড়ান্ত ফয়সালাটা আল্লাহর হুকুম থেকে আসে আমি চাইলেও একজন আমাকে সাহায্য করবে না করতে পারবে না আল্লাহর হুকুম না থাকলে আর আগে আল্লাহ তালা কাছে চাইতেই হবে এরপরে মানুষের কাছে যদি আমরা একে অপরকে হেল্প পাওয়ার জন্য চাওয়ার জন্য চেষ্টা করি একই আল্লাহ তালা উপরে রাখি সেটা শরীয়তে হারাম নয় কিন্তু স্পিরিটটাকে আমরা বোঝা দরকার উপলব্ধি করা দরকার যে চাওয়া জায়গা হচ্ছেন আল্লাহ রব আলমিন অনেক কোরআন আয়ত আল্লাহ তালা বলেছেন তোমাকে যদি কোনো ক্ষতি টাচ করে ফেলে ফেলা কাছে ইল্লাহু ইল্লাহ কোনো দৌড় কোনো ক্ষতি তোমাকে টাচ করে ফেললে আল্লাহ ছাড়া কেউ করতে পারবেন না আর কেউ তোমাকে যদি ভালো কিছু আল্লাহ তালা দিতে চান কেউ সেটা আটকাইতে পারবে না আলিমা মা আল্লাহ আল্লাহাদ আল্লাহ আপনি যেটা দেবেন সেটা কেউ আটকাইতে পারবে না আর আপনি যেটা দেবেন না সেটা কেউ দিতে পারবে না আর আপনি দেওয়ার ইচ্ছা করলে অথবা না দেওয়ার ইচ্ছা করলে কেউ সুপারিশ করে আমাদের এখানে কোনো ফায়দা দিতে পারবে না এই যাকিম পয়দা করতে হবে দর্শক মন্ডলী আমরা আল্লাহ তালার হুকুমের হেফাজত করলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী এই বিষয়ের উপরে দ্বিতীয় পর্বের আলোচনা আজকে আমাদের এখানে শেষ হচ্ছে অবিল্লাহি তৌফিক আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে কষ্ট করে থাকার জন্য এবং পিস টিভির এই প্রোগ্রাম শোনার জন্যে জজাক মুল্লাহ কুলুল খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত What would you recommend? Peace TV presents. What do you have to, to say about. Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to last subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the main aim should be to spread the message of the last one To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun career guidance. Proti robibar Rati Shad Shat Shamprochar Shokal Bangladeshi. TV, Bangladesh.

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিষব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্টী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায়